নিজে গিয়ে তো এই যুদ্ধগুলোর মূলত দুটো কারণ ছিল যে পৃথিবীতে মানুষ আসার পর মানুষের রোগ ব্যাধি, মনুষ্যত্ব রোগ ব্যাধি, রোগ ব্যাধির মধ্যে 1 নম্বর রোগ ছিল শেরেক। বহু আল্লাহ বানিয়ে নিয়েছে, বহু রকমের খোদা তারা বানাতে। 2 নম্বরে হলো পাপাচার, নির্লজ্জতা, নিষ্ঠুরতা, এ দুটা বেড়ে গেল। অসচ্ছতা, সততা কমে গেল। এগুলো আবার ফিরিয়ে আনার জন্য নবীদের আগমন, প্রত্যেক নবীর আগমনের উদ্দেশ্যে তাদের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক নবীর নাম। নবীরা এটা করতে গিয়ে বাধার সম্মুখীন হতেন। তো বাধার সম্মুখীন হলে পরে সেখানে দুই কারণে তাদের সে বাধা দূর করতে গিয়ে যদি অপারেশন করতে হয়, সে অপারেশনটা তাদের করতে হয়। কিছু রোগ আছে বিনা অপারেশনে এটা ভালো হবার কোনো উপায় নাই, ইঞ্জেকশনে হবে না, ওষুধ বড়ি খাইয়ে হবে। এটার একমাত্র ভালো হওয়ার উপায় হচ্ছে অপারেশন ওপেন করা, ওপেন করে ভেতর থেকে এটাকে উপড়ে ফেলা, তারপরে এটা ভালো হবে। তো ঠিক তেমনি মানুষের মনুষ্যত্বের দেহে যখন রোগ ধরে গেল এবং রোগের প্রকোপ এতটাই বেশি হলো যে কখনো কখনো অপারেশন ছাড়া এটা ভালো করা সম্ভব ছিল না, তখনই কেবল নবীরা অপারেশন করেছেন। এই অপারেশনের নাম হলো যুদ্ধ। ঠিক একই ধারাবাহিকতায় 500 বছর গ্যাপ পড়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসার আগে, 500 বছরে পৃথিবী বেশি আরো নষ্ট হয়ে গেল, একেবারে নোংরা হয়ে গেল। আর এই নোংরামি, নষ্টামি, বহু খোদা আর অশ্লীলতা, পাপাচার, এই সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল এই আরব, ওখানে এগুলো বেশি হচ্ছে। এই জন্য আরাবু আসাদ্দ কুফরাহুম ওয়া নিফাকা, এই শব্দটা কোরআন শরীফে এসেছে। যে মুনাফিক কাফের হিসেবে ওরা খুব শক্ত ছিল, পৃথিবীর কোন প্রান্তে কোন দিগন্তে মেয়েকে কবর দেওয়া, নিজের মেয়ে জীবিত কবর বাপে দেয়, এটার খবর পাওয়া যায়নি, ওখানে পাওয়া যায়। সৎ মাকে মানুষ বিয়ে করে, এটা ওখান থেকে আসে। তো এইসব কর্মকাণ্ড সেখানে আপন বোন ভাইয়ের কাছ থেকে রেহাই পায় না, এগুলো ওখান থেকেই বের হয়ে। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে খারাপ, কঠিন, ডেঞ্জার রয়েছে জোনের ভিতরে সবচেয়ে নরম নবী পাঠিয়ে দিলেন, ভদ্র, নম্র, মায়াবী, প্রেমী একজন নবীকে আল্লাহ সেখানে পাঠিয়ে দিলেন। জ্ঞান, ধৈর্য এবং প্রেম, এই তিনটা হাতিয়ার দিয়ে পাঠালেন। এই তিনটা পরিবেদন করে আল্লাহর হাবিব তাদেরকে ভালো করার চেষ্টা করলেন, রোগ থেকে ভালো করার চেষ্টা করলেন। কি দিয়ে? প্রথম 3 ওষুধ, জ্ঞান, তারপরে কি ধৈর্য, তারপরে হচ্ছে প্রেম। এই তিনটা ব্যবহার করে মানুষকে ভালো করার চেষ্টা করতে লাগলেন, তাতে যথেষ্ট সারা হুজুর পেলেন, মানুষ আসতে লাগলো। যখন বিরুদ্ধবাদের শত্রুরা দেখলো সর্বনাশ, আমরা তো ছোট ছোট খোদা ছিলাম, আমাদের শেষ করে দিল, এই লোক খোদাকে নষ্ট করে দিল, মানুষের পূজা নষ্ট করে দিল, শরীর নষ্ট করে দিল, অত্যাচার দূর করে দিল, যেগুলো মেয়ে লোককে উপভোগ করতে পারতাম সেটা বন্ধ করে দিচ্ছে, সব হালাল হারামের সব এনে দিচ্ছে, এই লোককে তো রাখা যায় না। তখন তারা কি করলো? বাদ সাধলো, বাধার সৃষ্টি করলো, মোহাম্মদ রাসূলের পথকে আগলিয়ে দিল, একদম ব্লক করে দিল, যেতে পারবো না, তুমি এখানে কাজ করতে পারবো না। তখন হুজুরকে বাধ্য হয়ে অপারেশনের রাস্তায় যেতে হবে। অপারেশনের রাস্তাটাই হলো যুদ্ধ, অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না। হুজুরের যারা মনুষ্যত্বের উপরে জুলুম করে, আল্লাহর নবী মনুষ্যত্বকে বাঁচাবার করার জন্য, বাঁচাবার জন্য, সেভ করবার জন্য জালেমকে শুধুমাত্র ঠেকিয়েছেন, অত্যাচারীকে ঠেকাবার চেষ্টা করেছেন, অত্যাচারী অস্ত্রের জবাব শুধু দিয়েছেন। এমনি কোনো ইতিহাসে নাই যে মুসলমান অগ্রগামী হয়ে অমুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তা না। অমুসলিমদেরকে আঘাত করার অনুমতি দিয়েছে মুসলিম, আঘাতের জবাব মাত্র দিয়েছে মুসলমানরা, প্রত্যেক যুদ্ধেই তারা আগে আঘাত করেছে। সুতরাং এই যুদ্ধগুলি অপারেশন ছিল এবং জালিমকে দমন করার জন্য, মজলুমকে হেফাজতের জন্য, জালিমের হাত থেকে বাঁচাবার জন্য, আর ধর্ম এসেছেই মানে জুলুমকে দূর করার জন্য, শান্তির জন্য।